আজকে একটা ছেলে আমাকে দেখাচ্ছে, কে যেন একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে আছে, ও বলছে যে এরা আগে লাগায় শেখ পরে লাগাই মাদানি, এরা শিক্ষিত বেঈমান। নামের আগে লাগাই শেখ, নামের শেষে মাদানি, আহলে হাদিস দাবি করে ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান। বেটা বেঈমান কাকে বলে জানো? তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কাউকে বলিনি আমি শেখ লিখো, মুনাফিক। তুমি চেনো, তুমি কোরআন হাদিস বুঝো, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম, বিগত 50 বছর চ্যালেঞ্জ করলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন যে হাদিস বলেছে, সেই হাদিস তোমার বংশে, তোমার জাতি বিগত 50 বছরে কোনোদিন বলেছে কিনা তুমি প্রমাণের জন্য প্রস্তুত হও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তুমি শিক্ষিত বেঈমান বলো মানে মুনাফিক, তুমি শিক্ষিত বেঈমান বলো মানে কে তুমি? দুনিয়াতে মুনাফিক হয়ে বেঁচে থাকার তোমার কি প্রয়োজন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন বলেছেন যে শেখ লিখেন, আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না। শেখ মানে কোনোদিন লিখিনি, কোনোদিন বলিনি, মানুষে লিখে সেটা মানুষের ব্যাপার। আহলাদিস আন্দোলনের একজন লোক জাগরণী বলতো, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, বিজ্ঞাপন পোস্টারে লিখা আছে মুফাসসিরে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম জাগরণী। তা আমি বলছি আপনি কোরআন মাজিদ পড়তে পারেন? আমি ভালো করে পড়তে পারি না। তো এখন তার নাম লিখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন, তো কি ও দায়ী না যারা লিখেছে তারা দায়ী? তুমি এই কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। মহান আল্লাহ বলেন লাসালুল জাহিম কুনতুম বিহি তুকাজ্জিবুন, জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, যার কোনো দিন দাম দেওনি, এটাই জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তগীনা মা'আবা, স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী থাকার জায়গা জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে, তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতল পানি পান করবে না। তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ, রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন ওযুহুয়াউমাইদিন খাশিয়া, সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমণ্ডল মানুষ হবে ভীত সন্ত্রস্ত। আমেলাতুন নাসেবা, তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তুস্কা মিন আইনিন আনিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। কাঁটা যুক্ত জাক্কুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। মহান আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে, কাঁটা যুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে, ইন্না শাজারাত জাক্কুম তোয়ামুল আসিম, নিশ্চয়ই কাঁটা যুক্ত জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য।
কাল মহলে ইগলি ফিল বতুন, তেলের তলানির মতো যখনই একটু পেটে যাবে তখন পেট উথাল পাথাল করবে। কা গালিল হামিম দেখ চুলহার উপরে আছে যখন খুব টকবক করে ফুটে উঠেছে, এইভাবে পানি যেমন ফুটে উঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে। এই হচ্ছে জাক্কুম। মহান আল্লাহ বলেন আধা লেখা খাইরুন নজলান আম সাজারাতু জাক্কুম, জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না জাক্কুম গাছ ভালো? ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমি জাক্কুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি। মহান আল্লাহ বলেন ইন্নাহা, নিশ্চয় এই জাক্কুম গাছ জন্ম নেই ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচে হতে আগুনের মধ্য হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে, জাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয়। আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম জাক্কুম, পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে, যাকে আমরা দল বলে থাকি, পানা বলে থাকি। গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির ওপরে ভাসতে থাকে, এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে, জাক্কুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে। মহান আল্লাহ বলেন তালুহা রৌসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি, আল্লাহ তাআলা শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি, আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, এতে মানুষ কি বুঝবে? কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি? তখন আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, এর মানে হলো এই, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহও তেমন রূপক কথা বলেন, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহও তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা বলে, মানুষ কি বলে? মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা, অথচ কেউ কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবু বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী, মেয়েটা এত অসুন্দরী, এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, অথচ পেতনিকে কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, কেউ পরীকে দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলেন এইভাবে আল্লাহ রূপক কথা বলেন। পৃথিবীর সব বিদ্বান বলেছেন না 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 না, এগুলি নয়, এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে, শয়তানের মাথা কেউ দেখেনি, তাহলে আল্লাহ বললেন কেন? আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য। সারা পৃথিবীর বিদ্বান বুঝেছেন এটার মানে হলো খারাপ। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। ধ্বংস সুনিশ্চিত ওদের জন্য যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে। জীবনের জন্য ভুলে যান, কোনোদিন মানুষের পিছনে লাগবেন না, মানুষের বদনাম করার প্রয়োজন নেই। একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান? বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল? মানুষ কিভাবে বোকামির পরিচয় দিয়ে জাহান্নাম কিনতে চায়? মানুষের পিছনে পড়বেন না, ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে, যে পিছনে বদনাম করে। এল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা,
যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে, এসবান্না মালাহু আখলাদা, মনে করে তার সম্পদ চিরদিন থাকবে। কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না। লাইম বাজান্না ফিল হোতামা, তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুল্লাহিল মৌকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, সাউসলি হে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদ্রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, এর নাম সাকার জাহান্নাম। এইটা আল্লাহ অন্য জায়গাতে বলেছেন, লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়্যাত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাজা নাজাতুল লিশাওয়া, নিশ্চয় লাজা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, নাজাতুল লিশাওয়া, ওরা চামড়াকে ঝলসিয়ে দিবে, আলাইহা তিশা আসার, সেই জাহান্নামের পাহারাদার 19 জন, 19 জন ফেরেশতা দিয়ে জাহান্নাম তদারকি করা হয়। 19 জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসাবে দায়িত্বশীল করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনান কালাম ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকট রয়েছে দুর্বহ বেড়ি, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন জাহান্নাম, নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি, মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে জাহান্নামে, তা হবে খুব বেশি ভারী। আমার নিকটে রয়েছে যাও দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, তামুন যা গুসা, আমার কাছে রয়েছে কাঁটা যুক্ত খাদ্য, আদামান আলিমা, আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি। মহান আল্লাহ বলেন, লাইসা তাম ওয়ালা তামুন ইল্লা মিন গিসলিন, পাপীদের জন্য শুধুমাত্র রক্ত পূজ ছাড়া, পাপীদের জন্য রক্ত পূজ ছাড়া অন্য কিছু খাওয়ার থাকবে না, এরই নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সখরাতাল আযীমা লা তুলকা মিন সাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড, কথার কথা 1 কোটি মন ওজনের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। সম্মানিত দিনী ভাই বোন, একটা পাথর যদি 1 কোটি মন ওজনের 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে, যদি 1 দিন যায় কত কিলো যেতে পারে, যদি 1 মাস যায় কত কিলো যেতে পারে, যদি 70 বছর যেতে থাকে কত কিলো যেতে পারে, মানুষের খাতা কলমে তা হিসাব হবে না। এগুলো আল্লাহর আদেশে চলে, এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সব মানুষ একসাথে যদি জাহান্নামে ঢোকে দরজায় সমস্যা হবে না। এর নাম জাহান্নাম। জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না, মানুষের গভীরতা মানুষ জানে না। তবে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার, যারা মুনাফিক, যারা মিথ্যে কথা বলে, যারা চুগলখোর, যারা সমাজে এই কথা ওইখানে লাগায় ওই কথা এখানে লাগায়, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে।